টুকটুক থাইল্যান্ডের বেসরকারি প্রতীক হয়ে উঠছে। আমার মতে টুকটুক নিয়ে থাইল্যান্ডের গর্ব করা উচিত। অনবদ্য যান থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করে। এমন প্রতীকী গুরুত্ব সত্ত্বেও এই যান ব্যাংককে বায়ু দূষণের অন্যতম উৎস। কিন্তু এবার 300টি নতুন বিদ্যুৎ চালিত টুকটুক পথে নেমে সেই বদনাম ঘোচাতে চলেছে। গোটা বুকিং প্রক্রিয়া এখন অ্যাপের মাধ্যমে চালিত হয়। তাছাড়া নতুন এই বৈদ্যুতিক যানে 3-এর বদলে 6 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। ভাগ করে নেওয়াই আমাদের পরিষেবার মূল মন্ত্র। যারা একই পথে যাচ্ছে তারা একটি যানেই একসঙ্গে যাক, সেটাই আমরা চাই। সেটা করলে পরিবহনের ব্যয় ভাগ করে মানুষেরই আর্থিক সাশ্রয় হবে। যাত্রীরা একটি রাইডের জন্য মাত্র 30 সেন্ট দিতে পারেন। দূরত্ব ও সময় অনুযায়ী মাশুল বাড়ে। আমি পরিবেশের ক্ষতি কমাতে চাই বলে এটা পছন্দ করছি। পৃথিবীটাকে আরো ভালো করে তোলার এটা একটা পদক্ষেপ। তাছাড়া টক্সিক ধোঁয়া ছাড়া ভ্রমণ সত্যি মনোরম। মুভমি নামের অন ডিমান্ড রাইড শেয়ারিং পরিষেবা 2024 সালের মধ্যে 1000 বিদ্যুৎ চালিত টুকটুক পথে নামাতে চায়। ব্যাংকক ছাড়া থাইল্যান্ডের অন্যান্য প্রধান শহরেও পরিষেবার পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যেই 30 লাখ প্যাসেঞ্জার ট্রিপ করে প্রায় 800 টন কার্বন নির্গমন এড়াতে পেরেছি। সেটা প্রায় 6 একর জঙ্গলের সমান। দেখলে মনে হয় টুকটুক যেন বৈদ্যুতিক শক্তিতে চালানোর জন্যই ডিজাইন করা হয়েছিল। যান হালকা হওয়ায় ইলেকট্রিক গাড়ির তুলনায় ব্যাটারি অনেক বেশি সময় ধরে চার্জড থাকে। কিন্তু শব্দের অভাব সমস্যা সৃষ্টি করতে পারে। যান যত নীরব হবে ততই বিপজ্জনক হবে। একবার এক পথচারীর পেছনে ছিলাম, তিনি আমার আসার শব্দই শোনেননি, তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়। অনেক চালকের মতে প্রচলিত জ্বালানির কিছু টুকটুক হয়তো পর্যটকদের আকর্ষণ হিসেবে থেকে যাবে, তবে ইলেকট্রিক যানের সংখ্যা অনেক বেড়ে যাবে। মুভমির সহপ্রতিষ্ঠাতার মতে ইঞ্জিন যেমনই হোক না কেন টুকটুকের জনপ্রিয়তা অনেক বেশি। গোটা শিল্প খাতের উপর এর ইতিবাচক প্রভাব রয়েছে। মোবিলিটির ধারণা বদলে গেছে। আগে মানুষ ভাবত এয়ার কন্ডিশন ছাড়া যে কোনো যানেই খুব গরম লাগবে। শীতাতপ নিয়ন্ত্রণ ছিল বিরাস। কোভিডের পর সবাই আরও স্বাস্থ্যকর তাজা বাতাস চাইছে। পর্যটক হিসেবে ব্যাংকক ঘুরতে চাইলে এবং যান হিসেবে টুকটুক বেছে নিলে মুভমি অ্যাপ কাজে লাগতে পারে। ইংরেজি ভাষায়ও সেটি ব্যবহার করা যায় বলে বাড়তি সুবিধা রয়েছে। ভাষা আর কোনো বাধা হবে না। একই সঙ্গে আমরা আপনাকে সরাসরি মাশুলের অঙ্ক জানিয়ে দেব। সবটাই নগদবিহীন লেনদেন, অর্থাৎ কোনো ঝামেলা নেই। এমন সুবিধার ফলে দরাদরির কোনো প্রয়োজন নেই। তবে ভুললে চলবে না যে মুভমি টুকটুকের চালককে অ্যাপের মাধ্যমেই বকশিস দেওয়া যায়। দিন হোক বা রাত, ব্যস্ত সড়ক বা পছন্দের স্ট্রিট ফুড স্টল, থাইল্যান্ডে টুকটুকে চেপে সেই অভিজ্ঞতার স্বাদ সত্যি অনবদ্য। ইলেকট্রিক যান হলেই বা কি এসে যায়।